চাণক্য। হ্যাঁ, তিনি ছিলেন প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক। চাণক্য পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা গ্রহণ করেন। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের রাজ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারই কিছু বিখ্যাত বিখ্যাত উক্তি সম্পর্কে জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে, অহরাত্র পূর্ণ করবে, সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। দরিদ্র, রোগ, দুঃখ ও বন্ধন এবং বিপদ সবকিছু মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল। গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ, তার বনে যাওয়ায় ভালো, কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। গুরু শিষ্যকে যদি একটা অক্ষরও শিক্ষা দেয়, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারবে। খেয়ে যার হজম হয়, ব্যাধি তার দূরে রয়। কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। একশত মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না। একটি কুবৃক্ষের কোঠরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশ দগ্ধ হয়। একটি দোষ, হ্যাঁ একটি দোষ বহু গুণকে গ্রাস করে। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধুই মান চায়, আর মানই মহতের ধন। বিদ্যা ভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে। মণি ভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয়? বিদ্যার চেয়ে বন্ধু নয়, ব্যাধির চেয়ে শত্রু নয়, সন্তানের চেয়ে স্নেহ পাত্র নয়, আর দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। পাঁচ বছর বয়স অবধি পুত্রদের পালন করবে, দশ বছর অবধি তাদের চালনা করবে, ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিচ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণা স্ত্রী, এসব গ্রহণ করা সঙ্গত। বয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয় এবং ধনই নয়। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায়, তাতে কিচ্ছু আসে যায় না। নিচু কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাকে সম্মান করেন। পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে, এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। হাতি থেকে 1000 হাত দূরে, ঘোড়া থেকে 100 হাত দূরে, সিংহধারী প্রাণী থেকে 10 হাত দূরে থাকবে। অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষ, যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়।
ধন্যবাদ। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং 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 আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। জানো, নমস্কার।